নমস্কার বন্ধুরা তুলসী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি তাই জন্য সকাল সকাল সকালে সব কাজ সেরে ঘর দোর পরিষ্কার করে জামা কাপড় কেঁচে চানটাও সেরে নিলাম ভাবলাম আমি এদিকে চান সব কিছু করে চানটা সেরে পুজো করি আর ওইদিকে তো রান্নাঘরে ওরা আছেই আর তোমরা তো জানোই আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই জন্য সবাই তো রান্নাঘরে থাকলে হবে না আমি এদিকটাতে করে নিই ওরা ওদিকটাতে করছে তাড়াতাড়ি হয়ে যাবে আমার চান শেষ আমি অলরেডি শাড়ি পরে ঘরে চলে আসলাম এই যে দেখো আমি এখন একটু কানের পরে নিচ্ছি তারপর সিঁদুর পরবো সিঁদুর পরে যাব ঠাকুর ঘরে পূজা দিব আজকে একাদশী তো ঠাকুরকে ফল দিয়েই পূজা করবো তাই ভাবলাম তাড়াতাড়ি একটু পূজাটা করে নিই এই যে সুদুরটা পরা হয়ে গেল আমার দেখতেই পাচ্ছ তোমরা চলো যাই এখন নিচে নিচে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা আগে সেরে নিই একটু ভুঁড়োটা আঁকিয়ে নিই নিজেরও তো কিছু কাজ থাকে এগুলো না করলে হয় না নিত্য প্রয়োজনীয় কাজ করতেই হয় কি করা যায় বলো যে আমার হয়ে গেছে আমি রেডি হয়ে গেলাম এখন যাবো তলায় আগে জল ঢালবো এই যে আমি চলে এসেছি তুলসী তলায় জল ঢালা শুরু করে দিয়েছি অলরেডি হয়ে গেছে পুজোর বাসন আগে যে দিয়েছে তাই জন্য আমি চানটা করে শাড়িটা পরে চলে আসলাম ঠাকুর ঘরে যে এখন আমি আমাদের রাধা গোবিন্দকে চান করাবো চান করার জন্য ওনাদেরকে গামলার উপরে বসিয়ে দিলাম জল ঢালা হয়ে গেলে এখন গাটা মুছিয়ে দিব তারপর অন্য একটা কাপড় পরাবো কাপড় পরানোর পরে একটু চন্দন ঘষে চন্দনের টিপ পরিয়ে দিব সকাল সকাল পূজা হয়ে গেলে চিন্তা থাকে না সংসারে বড় কাজ হচ্ছে পূজা তাই জন্য পূজাটা হয়ে গেলে আর অন্য কাজ একটু দেরি হলেও কোনো যায় আসে না তাই ভাবলাম আগে আজকে পূজাটাই করে নিই যে আমার হয়ে গেছে এদেরকে ড্রেস পরানো এখন এদেরকে একটু চন্দন দিয়ে দিব আমার রাধা গোবিন্দকে আজকে তো ফল প্রসাদ দিয়ে দিব তোমরা তো জানোই আজকে একাদশী এই যেদিকে লক্ষ্মী নারায়ণ এনাদেরকে একটু মুছিয়ে দিলাম এখন চন্দনটা ঘষে নিবো আমার চন্দন ঘষা হয়ে গেছে আমি এখন চন্দন পরিয়ে দিচ্ছি তারপর একটু ফুলের উপরে দিয়ে দিলাম চন্দন ছিটা চন্দন গঙ্গা জল দিলে সব কিছু শুদ্ধ শুদ্ধ হয়ে যায় আপেলটা ধুয়ে এখন আমি হয়ে গেল যা সেরে যাবো রান্নাঘরে দেখি রান্নাঘরে ওদিকে সকালে তো হয়ে গেছে সকালে তো আমার ছেলেকে দুধ বিস্কুটই দিয়েছিলাম আজকে আমি তারপরে যাই দেখি ও কি খাবে তারপরে জিজ্ঞেস করব তারপরে রান্নায় বসবো গঙ্গা জল ছিটিয়ে দিলাম হয়ে গেল সবকিছু বাইরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের দুটো পুজোর দুটো সিংহাসনে এক সিংহাসনে লক্ষ্মী নারায়ণ এক সিংহাসনে রাধাকৃষ্ণ একই সিংহাসনে রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ রাখতে হয় না তার জন্য আলদা আলদা সিংহাসন এখানে আমাদের মা লক্ষ্মী আর হচ্ছে জগৎ পালক নারায়ণ আমার পূজা কমপ্লিট আমি এখন একটু প্রণাম করে নেই এই যে চলে আসলাম রান্নাঘরে এইদিকে দেখতেই পাচ্ছো আমার কাকিমা কাকিমাও রান্না করছে অলরেডি আমি এসে একটু রান্না চাপিয়ে দিলাম দুপুরের এখন তোমার টাইম হয়েছে ঘড়িতে সাড়ে এগারোটা দুপুরের রান্নাটা সে ছেলেকে চান করাবো তারপরে ওকে খাবার খাইয়ে দিব রান্না শেষ আমার এই যে চান করানো টানানো শেষ এই যে খেতে বসে পড়েছে আমার ছেলে দেখো ওর জন্য সবজি আলাদা করে বানিয়েছি ঝাল ছাড়াও আবার ঝাল খেতে পারে না তার জন্য রোজ দিন ওর জন্য আলাদা করে করতে হয় আমাকে ওকে খাওয়াচ্ছি আর এই পাশেও আমাদের বুড়ি খাচ্ছে সব বাচ্চা কাচ্চা খাওয়ার সময় মোবাইল মোবাইল ছাড়া ওনাদের খাওয়া ঢুকেই না ভিতরে এই যে দেখো আমার ছেলেও মোবাইল দেখে আর আমার যায়ের ছে মেয়েও মোবাইল দেখে মোবাইল না দিলে খাওয়া মুখে ঢুকবে না এই যে আমাদের এদিকে খাচ্ছে দেখো মুখে ভাত নিচ্ছে আর ফেলছে খেতেই খেতেই চায় না 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 তো তো একটু ভালো তার জন্য দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে আসছি আমরা রুমে ছেলেকে বললাম ঘুমাইতে দেখো কি করতেছে বদমাশি সারা দেয়ালে কলম দিয়ে লিখে লিখে শেষ করে দিয়েছে দেয়াল তোমাদের কাকার বাচ্চা এরকম দেয়ালে লেখে আমাকে কমেন্ট করে জানাবে এই যে দেখো কি বদমাসি কথা বললে না এই যে দিয়ালে লেখা আবার শুরু করলো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে রুমে আসলাম ভাবলাম কি কাপড় কয়টা উঠিয়ে নি একটু হাওয়া ছিল তো আর খাওয়া দাওয়ার পরে বিছনায় আসলে আর পরে উঠতে ইচ্ছা করলাম তার জন্য কাপড় গুছিয়ে একবারে বিছনায় বসবো শরীর একবার বিছনায় বসলে আলসি লেগে যায় আর উঠতে ইচ্ছা করে না তাই জন্য কাপড় গুছিয়ে টুছিয়ে একবার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়বো আমার ভিডিও আসবে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলো লাইক করে দিবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা